আসসালামু আলাইকুম, আমি তানজিদ মোল্লা গিসি বলছি। আজকে আমরা যে সাবজেক্টটা পড়ছি সে সাবজেক্টের নাম হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2 প্রথম পত্র। আজকে আমরা পড়ছি এর চ্যাপ্টার 5, যে চ্যাপ্টারের নাম হচ্ছে কম্পিউটার পেরিফেরালস। তো এই চ্যাপ্টারে ইতিমধ্যে আমরা অনেকগুলো ভিডিও দেখেছি, আমরা বিভিন্ন ধরনের পেরিফেরাল ডিভাইস নিয়ে এই ভিডিওগুলোতে আলোচনা করেছি অলরেডি। তো লাস্ট ভিডিও গুলোতে আমরা ওএমআর কি, ওএমআর এর বৈশিষ্ট্য জেনেছি। তার পরবর্তী মানে একদম লাস্ট ভিডিওতে আমরা দেখেছি ওসিআর কি এবং ওসিআর এর বৈশিষ্ট্যগুলো কি। আমরা ওএমআর ও ওসিআর এর বৈশিষ্ট্য জেনেছি, এগুলো কি কিভাবে কাজ করে সেটা জেনেছি। তো আজকের ভিডিওতে আমরা জানবো ওএমআর ও ওসিআর এর মধ্যে পার্থক্য কি। তো আজকে আমরা দেখবো ওএমআর এবং ওসিআর এর মধ্যে পার্থক্য। তো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, আমাদের ভিডিও পড়া বুঝতে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে। তো আজকে আমরা পড়া শুরু করছি। প্রথমে আমরা দেখবো ওএমআর। দেখো ওএমআর এর পুরো নাম বা পুরো অর্থ হলো অপটিক্যাল মার্ক রিডার। ওএমআর এর ফুল মিনিং হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার, এবং অন্যদিকে ওসিআর এর পূর্ণ নাম বা ফুল মিনিং হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। একটা হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার, একটা হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। ওএমআর এর দ্বিতীয় পয়েন্ট দেখো, ওএমআর কেবল দাগকে শনাক্ত করতে পারে বা পড়তে পারে, যেমন হচ্ছে কালির সাহায্যে ভরাটকৃত কোনো বৃত্ত, যেটা আমরা ওএমআর এর বৈশিষ্ট্যের মধ্যে জেনেছি যে ওএমআর হচ্ছে কোনো রকম দাগ বা হচ্ছে কালি বা পেন্সিলের দাগকে সে শনাক্ত করতে পারে বা পড়তে পারে। যেমন হচ্ছে আমরা এমসিকিউ যে এমসিকিউ প্রশ্নে বা নৈর্ব্যক্তিক প্রশ্নে যেরকম বৃত্ত ভরাট করে উত্তর দিই, সেই ভরাটকৃত বৃত্তটা ওএমআর রিড করতে পারে বা পড়তে পারে। অন্যদিকে ওসিআর কিন্তু হাতের লেখা বা টাইপ করা বর্ণকেও পড়তে পারে, সে শুধু দাগ বা কালিকে না, সে কিন্তু হাতের লেখা বা টাইপ করা বর্ণকেও সে রিড করতে পারে বা পড়তে পারে, যেটা কিন্তু ওএমআর পারে না। পরবর্তী পয়েন্ট দেখো, ওএমআর কোনো বর্ণকে শনাক্ত করতে পারে না। আমরা জানি ওএমআর কিন্তু শুধুমাত্র কোনো কালি বা পেন্সিলের কালি বা কলমের কালিকে সে শনাক্ত করতে পারে বা পড়তে পারে, সে কিন্তু কোনো বর্ণকে শনাক্ত করতে বা পড়তে পারে না। আর অন্যদিকে অন্যদিকে দেখো ওসিআর কিন্তু একটা হার্ড টেক্সট হতে কোনো বর্ণকে শনাক্ত করতে পারে। হার্ড টেক্সট মানে হচ্ছে হার্ড কপি, আমাদের যে কোনো টেক্সটের হার্ড কপি থেকে যে কোনো বর্ণকে, হার্ড কপি মানে হচ্ছে প্রিন্ট করা কপি, প্রিন্ট করা কাগজ, এই কাগজ থেকে প্রিন্ট করা কাগজ থেকে কোনো বর্ণকে সে শনাক্ত করতে পারে। পরবর্তী পয়েন্ট দেখো, জরিপ অথবা নৈর্ব্যক্তিক উত্তরপত্র পরীক্ষণে ওএমআর ব্যবহৃত হয়, মানে হচ্ছে আমাদের নৈর্ব্যক্তিক উত্তরপত্র অথবা যে কোনো জরিপ ইত্যাদিতে ওএমআর ডিভাইসটা ব্যবহার করা হয়। অন্যদিকে ওসিআরটা দেখো হাতের লেখা, টাইপ করা লেখা অথবা প্রিন্ট করা লেখাকে পড়ে মেশিন এনকোডেড টেক্সটে রূপান্তর করা হয়, মানে হচ্ছে আমাদের হাতের লেখা বা টাইপ করা লেখা অথবা যে কোনো ধরনের প্রিন্টকৃত লেখাকে সে পড়ে মেশিন এনকোডেড টেক্সটে রূপান্তর করতে পারে ওসিআর, কিন্তু যেটা কিন্তু ওএমআর পারে না। ওএমআর শুধুমাত্র কোনো কাগজের কালি, সে কালিটাকে সে ডিটেক্ট করতে পারে। এই হচ্ছে মোটামুটি ওএমআর ও ওসিআর এর মানে বৈশিষ্ট্যগত পার্থক্য। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছি। আমরা যেহেতু এর আগের ভিডিওতে ওএমআর ও ওসিআর এর বৈশিষ্ট্য দেখেছি, তো আশা করি এই পার্থক্য দেখার পরে সবার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে যে ওএমআর আর ওসিআর এর মধ্যে মূল পার্থক্য গুলো কি কি বা দুটোর মধ্যে ডিফারেন্সটা কি আসলে। তো আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছ, আর পড়া না বুঝলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আর হচ্ছে বাসায় ঠিক মতো পড়াশোনা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।